नमस्कार बंधुरा, आमार सुस्वादु किचेन चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आज के सूजी एवं सब्जी दिए दारुण सुंदर एक स्नैक्स बनिए देखाबो। नाममात्र तेल दिए बनानो ए स्नैक्सटी जेमन हेल्दी तेमन टेस्टी, तार जोन्नो कड़ाईते सामान्य एकटू तेल गरम करे तार भितरे एकखाना रसुन कुचि भावे दिए दिलाम। रसुनटा हालका एकटू भाजा होये गेले एर भितरे एकटा गाजरके आमि सरु सरु कुचि करे रेखेछि। कुचानो गाजरटा एबार आस्ते आस्ते आमि एर भितरे दिए दिलाम। गाजरटाके लो फ्लेमे एकटू भेजे नेब, जेहेतु नाममात्र तेल दिएछि तई गाजरटा किन्तु कुक होते एकटू समय लागबे, सेई जोन्नो लो फ्लेमे एटाके एकटू भेजे निते होबे। এভাবে গাজরটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর যখন গাজরটা একটু নরম হয়ে আসবে তখন এর ভিতরে অল্প পরিমাণে কড়াইশুঁটি দিয়ে দিলাম। আপনাদের কাছে যে যে যা সবজি খেতে ভালোবাসেন সে সেই সবজি ব্যবহার করবেন। আমি এখানে শুধুমাত্র গাজর আর কড়াইশুঁটি ব্যবহার করেছি, এগুলো যাতে খুব তাড়াতাড়ি কুকও হয়ে যায়। এবার এর ভিতরে একটা কাঁচা লঙ্কা এভাবে চিরে দিয়ে দিলাম। বেশ, এবার ভালো করে এটাকে মিক্স করে একটু ভেজে নেব যতক্ষণ না সবজি বেশ একটু নরম হয়ে যায়। এভাবেই কড়াইশুঁটি আর গাজরটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এবার সমস্ত সবজিটা ভালো করে ভাজা হয়ে গেলে, সবজিটা যখন বেশ নরম হয়ে এসেছে তখন এর ভিতরে আমি এখানে এই বাটির বেশি বেশি হাফ বাটি সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে এইবার সবজির সঙ্গে একটু ভেজে নিতে হবে। সুজিটা দেওয়ার পরে সবজির সাথে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিটা হালকা লালচে হয়ে আসে। এবং এইভাবে সুজি আর সবজি একসাথে ভেজে নেওয়ার ফলে সবজিগুলোও কিন্তু বেশ ড্রাই হয়ে যাবে। তবে সবজিটা কিন্তু ভালো করে কুক হওয়ার পরে তবেই সুজি দিয়ে এভাবে ভাজতে হবে। সুজি দিয়ে বেশ কয়েক মিনিট এভাবে ভেজে নিয়েছি। দেখুন সুজি রঙটাও হালকা লালচে হয়ে আসছে। পরিমাণ মতো নুন দিয়ে দেব, যেহেতু সবজির ভিতরে কোনো নুন ব্যবহার করিনি সেজন্য সুজিটা ভাজার সময় আমি এর ভিতরে নুনটা দিয়ে দিচ্ছি। কারণ জল দেওয়ার পরে সুজি তাড়াতাড়ি জলটা অ্যাবজর্ব করে ঘন হয়ে যায়, সেজন্য ভাজার সময় নুন দিয়ে দিচ্ছি যাতে সবজির ভিতরে এবং সুজির ভিতরে নুনটা ঢুকে যায়। এইবার এতে জল দিয়ে দিচ্ছি, ঠিক যে পরিমাণ সুজি নিয়েছি তার ডবল পরিমাণ এখানে জল দিয়ে দিতে হবে। দিয়ে সুজিটা ভালো করে আগে জলের সাথে মিশিয়ে নিলাম। এমতো অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, এইবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। কারণ জল দেওয়ার সময় যদি আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতাম সেক্ষেত্রে সুজি তাড়াতাড়ি জমাট বেঁধে দেওয়ার সম্ভাবনা থাকতো। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেখুন সুজিটা আস্তে আস্তে ফুটে উঠেছে এবং মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটুখানি কুক করে নেব। এবার সুজিটাকে আস্তে আস্তে এইভাবেই কুক করে নেব যতক্ষণ না এটা শুকনো হয়ে আসে। তবে আমি এর ভিতরে কিন্তু কোনো প্রকার চিনি ব্যবহার করিনি। যারা একটু মিষ্টি খেতে চান একটু চিনি দেবেন, যেহেতু এটা স্ন্যাক্স আইটেম একটু নোনতা হলেই ভালো লাগবে সেজন্য আমি এর ভিতরে কোনো চিনি ব্যবহার করিনি। এবার এটাকে ভালো করে কুক করে নিয়েছি, দেখুন এটা বেশ শুকনো হয়ে এসেছে এবং কড়াইয়ের গা থেকেও আস্তে আস্তে উঠে আসছে। এটা যখন কড়াইয়ের গা থেকে এরকম উঠে আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। এবং কড়াই থেকে এটাকে একটা থালায় আমি তুলে নিয়েছি, তারপর এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর দেখুন সুজিটা আগের চেয়ে কিন্তু আরও অনেকটা শক্ত হয়ে গেছে। এবার এটাকে একটু মেখে নিতে হবে, ঠিক আমরা যেভাবে ময়দার ডো বানাই সুজিটাকেও ঠিক ওইভাবে আস্তে আস্তে একটু মেখে নিতে হবে। তার ফলে কী হবে, সুজিটা নরম হবে এবং আমি যেরকমই শেপ দিতে চাই না কেন ঠিক সেই রকমই শেপ দেওয়া যাবে। এই জন্য আমি সুজিটাকে বেশ একটু ভালো করে মেখে নরম করে নিলাম। সমস্ত সুজিটাকে এভাবে এক থেকে দেড় মিনিটের মতো এভাবে মেখে সুজিটা নরম করে নেওয়ার পর সুজি থেকে অল্প একটু অংশ নিয়ে প্রথমে এক হাতের সাহায্যে প্রেস করে করে এরকম একটা গোলের মতো শেপ করে নিলাম। তারপর দুই হাতের সাহায্যে এভাবে এটাকে গোল করে নিয়েছি। তারপরে দুই তালুর সাহায্যে এটাকে হালকা একটু প্রেস করে এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম। শেপটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এইভাবেই আমি আরও একটা করে দেখাচ্ছি। সমস্ত সুজিটাকেই এইভাবে এক হাতের সাহায্যে এরকম গোল করে তারপরে তালুর সাহায্যে এটাকে প্রেস করে এরকম চ্যাপটা করে নেওয়া হলো। তবে আপনারা যদি অসুবিধা হয় হাতে একটু তেল মাখিয়ে এটা করতে পারেন, আমি এইভাবেই করে নিচ্ছি কারণ আমি এখানে এক্সট্রা আর কোনো প্রকার তেল ব্যবহার করব না। জাস্ট এটা নামমাত্র তেলেই করছি যাতে এটা খুবই হেলদি হয়। এবার কড়াইতে সামান্য তেল গরম করে তার ভিতরে হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দেওয়া হলো। সেই সাথে অল্প একটু কুচানো ধনে পাতা দিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপর এর ভিতরে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো।
দিয়ে এর সাথে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর ভিতরে যে সুজির চ্যাপ্টা বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে এইবার এটাকে কড়াইতে একটু ভেজে নিতে হবে। যেহেতু নামমাত্র তেলে করা হচ্ছে সেই জন্য সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু কড়াইয়ের গায়ে হালকা একটু জড়িয়ে যেতে পারে। এবার এটাকে দিয়ে একটুখানি এপিটোপিট করে নিতে হবে যাতে সুজির ওপরের যে কালারটা সেটা হালকা চেঞ্জ হয়ে হালকা লালচে হয়ে আসে। এইবারে সুজির কালারগুলো হালকা চেঞ্জ হয়ে লালচে হয়ে এসেছে। সুজির কালারটা এরকম লালচে হয়ে আসার সাথে সাথে এগুলোকে এবার আমি প্লেটে তুলে নেব। প্লেটে দেওয়ার পর ওপর থেকে আমি একটু কুচানো পেঁয়াজ এর ওপরে ছড়িয়ে দিচ্ছি, সেই সাথে অল্প একটু চানাচুর দিয়ে দিলাম। চানাচুরের বদলে আপনারা এর ওপরে ঝুড়ি ভাজাও ছড়িয়ে দিতে পারেন, সেটাও সুন্দর লাগবে। চানাচুরটা দিয়ে দেওয়ার পর এর ওপরে জাস্ট সামান্য একটু সস দিয়ে দিলাম। সুজির এই স্ন্যাক্সটা কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।